ঈদের পরের দিন সকাল আমার দেখেন রুমের লুক চেঞ্জ করে দিছি, ডিভানটা ওই দিকে নিছি। আর আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। এই আমাদের ঈদের পরের দিন সকাল, সব রুম সকালবেলায় সাফা করে নিছি, এগুলো মুছে নিছি, ধোয়া পাকলা। এখানে একটু ব্রেকফাস্ট করে নিব, তাই না মা? আমার মেয়ে উঠে গেছে, চা বসাইছি, ডিম সিদ্ধ করছি, চা বসাইছি। এটা ডিম ভেঙে নিছি, এই সামান্য চিনি দিয়ে দিলাম, সামান্য দুধ দিয়ে দিব, টোস্ট বানাই নিব। ঘি দিয়ে দিলাম, ব্রেড গুলো এভাবে সুবাই সুবাই ভেজে নিব। আমার মেয়ে করলে তো আমার একটু সমস্যা হইতেছে ভিডিও করতে, এই যে এগুলা ভেজে নি, গুড গার্ল, এ হয়ে গেছে। অনেক গরম, এই সবগুলা ভেজে নিব। গুড গার্ল কি করে? চাই, লাল চাই, লাল চাই, মামা মামা গাল এ বলে গাল, এই চা মামা, চা খাই সকালবেলা, চাই 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 চাই। ওই যে বৃষ্টি হইতেছে, বৃষ্টি দেখি মা, বৃষ্টি বৃষ্টি মা, বৃষ্টি হইতেছে। চাই, লাল চাই, লাল চাই, খাওয়া দিলাম মামা সকালবেলায়, ব্রেকফাস্ট করে দিলাম লামসাম। আমাদের আজকে দাওয়াত আছে, দাওয়াত খেতে যাবো সকালবেলা, তো চলো আমা, চলো ড্রেস করে নিও। হাম্বা আম্মা, হাম্বা আমা ফেলে ফেলে গাল, এই গেলে হাই মামা, হাই হাই মামা,
সারা দুনিয়া অন্ধকার হয়ে গেছে। কি পরিমাণ বৃষ্টি হইতেছে বাপরে!